তারপিক মহাশ্মশান বললে একটা আতঙ্ক গা ছমছমে করে গেছে। হে গাইস, ওয়েলকাম সুমনস ফ্যামিলি ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে। তো আগে একটি ব্লগে তোমরা তারাপীঠ মন্দিরে দেখেছো, তো আজকে আবারও চলে এসেছি তারাপীঠ মন্দিরে পুজো দিতে। তো তোমরা আমাদের সাথে দেখে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়াটা তোমরা উপভোগ করতে থাকো। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে এখন মন্দিরের দিকে যাচ্ছি। সামনে গিয়ে ডালা নেবো, ডালা নিয়ে একটু চোখে মুখে একটু জল দিয়ে নেবো, জল দিয়ে আমরা মন্দিরের দিকে যাবো। মন্দিরে একটু ভিড় আছে যা মনে হচ্ছে, বুঝতে পারছি না, কারণ অনেক প্রচুরই ভক্ত এখানে রয়েছে এখন। তো চলো, রোন আগে একবার এসছিস সাথে? হ্যাঁ, আমি অনেক আগে গেছিলাম, অনেক আগে। আমি তো রিসেন্ট এসেই গেছি, তো আবারও চলে আসলাম। মা টানে সবসময় আমার, আমার যদি মনে হয় যে এখানে একটা বাড়ি করে নিলে খুবই ভালো। তো চলো মায়ের মন্দিরে যাই, তার আগে ডালাটা তো নিতেই হবে। গাইস, এখানে নাম লিখিয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিচ্ছি, ডালা প্যাক করছে। তো গাইস, ডালা নিয়ে নিয়েছি, তো এখন আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের পুরোহিত মশাই সামনেই রয়েছে, মন্দির ফাঁকাই আছে বলে চলে। মিনিমাম 20-30 মিনিটের মধ্যে আমরা পুজো দিয়ে দেবো। জয় তারা। তো চলো, আমরা এখন সিঁড়িতে নামছি, দেখতেই পাচ্ছ। মানে এখানে আসলে একটা শান্তির, মানে অন্যরকম একটা শান্তি পাই। সবাই আছে, আমরা লাইনে এখানে চলে এসেছি, বেশি ভিড় নেই। দেখতেই পাচ্ছ সামনে মন্দির, আর এই সামনে লাইনে দর্শনার্থী দাঁড়িয়ে আছে, ভক্তরা মায়ের পুজো দেওয়ার জন্য। তো গাইস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আজকে আমাদের পুরোহিত দাদা। তো তুমি যদি মন্দিরের ব্যাপারে কিছু বলো, কখন আসবে দর্শনার্থীরা? এই মায়ের মন্দির প্রত্যেক দিন রোজ 6:30টার সময় গেটটা খোলা হয়, 5:30টা বাজলে জেনারেল লাইন দিয়ে পুজো, প্রথম পুজো আরম্ভ করা হয়। এছাড়াও তাড়াতাড়ির জন্য ভিআইপি গেট আছে, 300-500 হাজারেরও গেট আছে। জেনারেল থাকে অনেক মানুষ পুজো দেয়। রাত্রি 10:00 অব্দি মন্দির খোলা নিয়ম আছে, 10:00 পরে যদি যাত্রী থাকে বা লোক থাকে, তারপরেও তাদের পুজোটা দেওয়া হবে বা পুজো দেওয়া হয়। মোটামুটি 6 মাস মতো এখানে ভিড় থাকে, খুবই প্রচণ্ড ভিড়ও হয়। মোটামুটি 6 মাস মিনিমাম হালকা ভিড় কম থাকে। শনিবার দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার, এই 4 দিন মায়ের বারে এখানে সব থেকে বেশি ভিড় হয়। তো আমার বলার, দাদা আজকে আমাকে খুব ভালোভাবে পুজো দেওয়ালো। মানে আমিও এতদিন আসছি, আমাকে মানে দাদাও আজকে মানে খুবই সুন্দর, মানে এখানকার মানে পুরোহিত মশাইগুলো খুবই ভালো। তো তোমরা আসবে, পুরোহিত নিয়ে পুজো দেবে, খুবই ভালো লাগবে তোমার। তো চলো, এবার আমরা পুকুর বাড়ি গেলে ধূপকাঠি মোমবাতি জ্বালাই। তো গাইজ, আমরা এখন চলেছি তারাপীঠ মহাশ্মশানে। বামদেব বাবার মন্দিরের সামনে জ্বালানোর জন্য নিয়ে এলাম ধূপকাঠি মোমবাতি। তো শ্মশানের সামনে আমরা নামছি, তো সামনে হচ্ছে বামদেব বাবার সমাধি স্থান। ওই যে দেখতে পাচ্ছ বামদেব বাবার সমাধি স্থান, তোমরা আগেও দেখেছো ভিডিওতে। তো চলো বামদেব বাবার সমাধি স্থানে আমরা যাই। তো গাইস, বামা কাপার সমাধি স্থানে আমরা মোমবাতি জ্বালালাম, ধূপধুনো দিলাম। আর তো দেখতেই পাচ্ছ তারাপীঠ মহাশ্মশান বললে একটা আতঙ্ক গা ছমছমে করে গেছে। আমাদের কিছুই হয়, আগের বার হয়েছিল আমার, কিন্তু এবার আমার ওরকম কিছুই হলো না। কালা জাদুর একটা নাম আছে, সেটাই শ্মশানেই হয়। যেমন ভালো কাজ হয়, বামাদেব বামদেব ঠাকুর ভালো কাজ করতো, কিছু কিছু আছে সন্ন্যাসীরা সেটা খারাপ কাজ করে, এখানটায় এসে কারোর ক্ষতি করে। তো আমরা এখানটায় সমাধি স্থানে মোমবাতি জ্বালালাম, জ্বালিয়ে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাবো। তো চলো, তোমরা দেখো, তোমরা এসে এই জায়গাটা কিন্তু ভিজিট করো, খুব নাম করা জায়গা। মায়া মার কাছে যাওয়া যাবে তাই পূর্ণ। তো কেমন লাগলো, ভয় লাগলো? ভয় লাগলো না, ইটস লাইক স্পিরিচুয়াল থিং, কি একটা শান্তি পাওয়া যায় কি এখানে। ধূপ মোম জ্বালানো এর জন্য যে যে আত্মাগুলো এখান থেকে, মানে এদের কথা মতো যে স্পিরিট, মানে যে আত্মা এদের কথা মতো, তো সেই জিনিসগুলোকে শান্তি দেয়, এটাই আর কিছু না। তো ভালো লাগলো। চলো চলো, জয় মা জয় মা তারা, জয় এবং জয় মা তারা। সো গাইস, আমাদের ঘোড়া শেষ তারাপীঠ, তারাপীঠ পুজো দেওয়া কমপ্লিট, আমাদের শান্তি মতো পুজো দিয়ে দিয়েছি। সত্যি খুব ভালো লাগছে আমার, আর ওরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। সো পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে বাড়ি, আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে বাড়ি। সো তুমি বলো, কিছু বলার হলে তোমার? তো তোমার যারা যারা ভিডিওটি দেখলে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। সুমন ফ্যামিলির সাথে থাকবে সবসময়। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছে অবশ্যই ফলো করবে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে খাবার দাবার খাবো, তো আজকের ভিডিওটি এফডি থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমার সাথে ভালো থাকবে।